প্রিয় দর্শক, আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে পরিচয় করিয়ে দেব বাংলাদেশের পাঁচটি পাগলা গতির ট্রেনের সাথে। অর্থাৎ আজকের ভিডিওতে আমি যে পাঁচটি ট্রেন দেখাবো, এই পাঁচটি ট্রেনের মধ্যে আপনি যে কোনো একটি ট্রেনে যদি ওঠেন, তাহলে আপনি অন্য ট্রেনের তুলনায় খুব দ্রুত আপনার গন্তব্যস্থলে পৌঁছাতে পারবেন। তো চলুন বাংলাদেশের পাঁচটি পাগলা গতির ট্রেনের সাথে আপনাদের পরিচয় করিয়ে দেই। ভিডিওর শুরুতেই বিশেষ দ্রষ্টব্য, এই ভিডিওতে যে এক থেকে পাঁচ পর্যন্ত নাম্বার কাউন্টিং করা হয়েছে তা শুধুমাত্র সিরিয়াল মেইনটেইন করার কারণে করা হয়েছে, সিরিয়ালের সাথে ট্রেনের গতির কোনো রকম সম্পর্ক নেই। নাম্বার এক, বাংলাদেশের পাগলা গতি ট্রেনের মধ্যে একটি অন্যতম ট্রেনের নাম হলো পার্বত এক্সপ্রেস। এটা ঢাকা থেকে সিলেট এবং সিলেট থেকে ঢাকায় চলাচল করে। আপনি যদি ইমার্জেন্সি মুহূর্তে ঢাকা থেকে সিলেট যেতে চান কিংবা সিলেট থেকে ঢাকায় আসতে চান, তাহলে আপনাকে প্রেফার করব পার্বত এক্সপ্রেস ট্রেনে ওঠার জন্য। কারণ এই ট্রেনটি আপনাকে মাত্র ৬ ঘন্টায় ঢাকা থেকে সিলেটে পৌঁছে দেবে। তাই আপনি যদি খুব স্বল্প সময়ে ভৈরব, ব্রাহ্মণবাড়িয়া, আজমপুর, নোয়াপাড়া, শায়েস্তাগঞ্জ, শ্রীমঙ্গল, ভানুগাস, কুলাউড়া, মাইজগাঁও ও সিলেটে যেতে চান, তাহলে দ্রুত গতির জন্য নিঃসন্দেহে বেছে নিতে পারেন পার্বত এক্সপ্রেস ট্রেনটি। এটি খুব অল্প সময়ে আপনার গন্তব্যস্থলে পৌঁছে দিতে পারবে। বাংলাদেশের পাগলা গতি ট্রেনের মধ্যে আরেকটি অন্যতম ট্রেনের নাম হলো সুবর্ণ এক্সপ্রেস। আপনি যদি জরুরি কাজে ঢাকা থেকে চট্টগ্রাম অথবা চট্টগ্রাম থেকে ঢাকায় আসতে চান, তাহলে বেছে নিতে পারেন সুবর্ণ এক্সপ্রেস ট্রেনটি। বাংলাদেশের অন্য সকল ট্রেন থেকে এই ট্রেনটি যাত্রীদের নিকট সবচেয়ে সেরা একটি ট্রেন। এর মূল কারণ হলো এটি ঢাকা থেকে চট্টগ্রাম যাওয়ার পথে কোনো স্টেশনে দাঁড়ায় না, এটি সরাসরি ঢাকা থেকে চট্টগ্রাম এবং চট্টগ্রাম থেকে ঢাকায় আসা যাওয়া করে, মাঝপথে কোনো রকম যাত্রা বিরতি করে না। তাই আপনি যদি বিরতিহীন যাত্রা পছন্দ করে থাকেন, তাহলে আপনার জন্য বেস্ট হবে সুবর্ণ এক্সপ্রেস ট্রেনটি। এই ট্রেনের মাধ্যমে খুব স্বল্প সময়ে আপনি চট্টগ্রাম পৌঁছে যেতে পারবেন। বাংলাদেশের পাগলা গতি ট্রেনের মধ্যে আরেকটি অন্যতম ট্রেনের নাম হলো বনলতা এক্সপ্রেস। বনলতা এক্সপ্রেস এর ট্রেন নাম্বার হলো ৭৯১ এবং ৭৯২, এবং এটি বাংলাদেশ রেলওয়ের একটি বিরতিহীন এবং আধুনিক আন্তনগর ট্রেন। এটি ঢাকা থেকে রাজশাহী হয়ে সাপাই নবাবগঞ্জ পর্যন্ত চলাচল করে। এটি বিরতিহীন ট্রেন হিসাবে বনলতা এক্সপ্রেস ঢাকা রাজশাহী রুটের অন্যান্য ট্রেনের মতো এত বেশিবার মাঝপথে থামে না, ফলে ঢাকা রাজশাহী যাত্রীদের কাছে ট্রেনটি সবচেয়ে জনপ্রিয় একটি ট্রেন। তাই আপনি যদি ঢাকা থেকে রাজশাহী অথবা রাজশাহী থেকে ঢাকায় আসতে চান খুব ইমার্জেন্সি মুহূর্তে, তাহলে আপনি বেছে নিতে পারেন বনলতা এক্সপ্রেস ট্রেনটি। ট্রেনটি এত দ্রুত চলাচল করে যে আপনি মাত্র ৫ ঘন্টায় ঢাকা থেকে রাজশাহী পৌঁছে যাবেন। এছাড়াও এই ট্রেনটি বেশ আরামদায়ক, যাত্রাপথে কোথাও বিরতি দেয় না, সরাসরি এটা ঢাকা থেকে রাজশাহী স্টেশনে পৌঁছায়। তাই আপনি যদি ঢাকা থেকে রাজশাহী যাওয়ার জন্য দ্রুতগামী ট্রেনের অনুসন্ধান করেন, তাহলে আমি আপনাকে রিকমেন্ডেশন করব বনলতা এক্সপ্রেস ট্রেনে ওঠার জন্য। এটা আপনাকে খুব অল্প সময়ে ঢাকা থেকে রাজশাহী অথবা রাজশাহী থেকে ঢাকায় পৌঁছে দিবে। বাংলাদেশের পাগলা গতি ট্রেনের মধ্যে আজকের ভিডিওর ৪ নম্বরে অবস্থান করছে কুড়িগ্রাম এক্সপ্রেস। আপনি যদি ঢাকা থেকে রংপুর বা কুড়িগ্রাম অথবা কুড়িগ্রাম থেকে ঢাকায় আসতে চান, তাহলে আমি আপনাদেরকে সাজেস্ট করব কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনে ওঠার জন্য। কারণ এটি খুব দ্রুতগতির একটি ট্রেন এবং এটি খুব অল্প স্টেশনে দাঁড়ায়। ঢাকা থেকে কুড়িগ্রাম যেতে এই ট্রেনটি সময় নেয় মাত্র ৮ ঘন্টা। তাই আপনারা যারা ঢাকা থেকে মাধনগড়, সান্তাহার, জয়পুরহাট, পার্বতীপুর, বদরগঞ্জ, রংপুর, কাউনিয়া এবং কুড়িগ্রামে যেতে চান, তারা কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনটি পছন্দের তালিকায় রাখতে পারেন।
কারণ এই ট্রেনটি খুব অল্প স্টেশনে বিরতি দেয় এবং পাগলা গতিতে ছুটে চলে এবং ট্রেনটি অত্যন্ত আরামদায়ক। এখানে আপনি এসি, নন এসি, শোভন চেয়ার সহ সব ধরনের সিট পেয়ে যাবেন। তাই দ্রুত সময়ে আপনি আপনার গন্তব্যস্থলে পৌঁছাতে চাইলে বেছে নিতে পারেন কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনটি। বাংলাদেশের দ্রুতগতি ট্রেনের মধ্যে আজকের ভিডিওর 5 নম্বরে অবস্থান করছি বেনাপোল এক্সপ্রেস। বেনাপোল এক্সপ্রেস ঢাকা বেনাপোল রেল সড়কে চলাচলকারী একটি আন্তনগর ট্রেন পরিষেবা, যা 2019 সালের 17ই জুলাই প্রবর্তন করা হয়। বাংলাদেশ রেলওয়ে সংস্থার পশ্চিমাঞ্চল রেলওয়ে বিভাগ কর্তৃক পরিচালিত এটি বিলাসবহুল, অত্যাধুনিক এবং প্রতিবন্ধী বান্ধব ট্রেন। ঢাকা থেকে এই ট্রেনে বেনাপোল যাতায়াত করতে লাগে মাত্র 8 ঘন্টা সময়। তাই আপনি যদি ঢাকা থেকে ঈশ্বরদী, ভেড়ামারা, পোড়াদা, চুয়াডাঙ্গা, দর্শনা, কোটচাঁদপুর, মোবারকগঞ্জ, যশোর, জিকরগাছা ইত্যাদি স্থানে যেতে চান, তাহলে নিঃসন্দেহে দ্রুতগতির জন্য বেছে নিতে পারেন বেনাপোল এক্সপ্রেস ট্রেনটি। এই ট্রেনটি খুবই অল্প স্টেশনে বিরতি প্রদান করে থাকে। তাই আপনি যদি অল্প সময়ে ঢাকা থেকে যশোর এবং যশোর থেকে ঢাকায় আসতে চান, তাহলে বেছে নিতে পারেন বেনাপোল এক্সপ্রেস ট্রেনটি। তাহলে খুব অল্প সময়ের মধ্যে আপনি আপনার গন্তব্যস্থলে পৌঁছে যেতে পারবেন। তো প্রিয় দর্শক, আজকের ভিডিওতে যে 5টি পাগলা গতি ট্রেনের সাথে আপনাদের পরিচয় করিয়ে দিলাম, এই 5টি ট্রেনের মধ্যে আপনি কয়টি ট্রেনে ভ্রমণ করেছেন এবং আপনার ভ্রমণের অভিজ্ঞতা কী ছিল সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবং যারা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখলেন, আপনাদের সকলের মঙ্গল কামনা করে ভিডিওটি এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।